বন্ধু বান্ধবী সকল বি টক ইউটিউব চ্যানেললৈ আপোনাক স্বাগতম। সুকন্যা সমৃদ্ধি একাউন্ট এখন ডাকঘৰত জমা দিয়াৰ আগত আমি ফর্মখন কেনেধৰণে ফিল আপ কৰা হয় বা কেনেধৰণে ফিল আপ কৰিব লাগে সেই বিষয়ে এই ভিডিঅটোত আলোচনা কৰা হ'ব। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব কৰিছে তেন্তে ধন্যবাদ, আৰু যদি নাই কৰা তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব কৰক আৰু বেল আইকনটি ক্লিক কৰি নটিফিকেশন অল কৰক। আহক এতিয়া আমি ভিডিঅটো আৰম্ভ কৰোঁ। প্রথমে ফর এপ্লিকেন্টস এক নম্বর দিয়া আই অব্লিক উই রিকুয়েস্ট ইউ টু ওপেন, তাত আমি সুকন্যা সমৃদ্ধি একাউন্ট শর্টত SSA লিখিম। তলত SSA থকাটোত আমি টিক মার্ক দিম। দুই নম্বর আছে সাক ফুল নেম অফ এপ্লিকেন্ট, ইয়াত আমি কন্যাগৰাকীৰ ফার্স্ট নেমৰ ঠাইত ফার্স্ট নেমটো আৰু লাস্ট নেমৰ ঠাইত আমি টাইটেলটো লিখিম, আৰু জেন্ডাৰৰ ঠাইত আমি ফিমেল লিখিম। ফুল নেম অফ ফাদার বা হাজবেন্ড, ইয়াত আমি তেখেতর কন্যাগৰাকী দেউতাকৰ নামটো লিখিম সম্পূর্ণকে। তাৰপিছত আছে রেসিডেন্স এড্রেস, ইয়াত আমি ফ্লেট নাম্বার বিল্ডিং নাম্বার, ইয়াত আমি যদি ফ্লেট নাম্বার বিল্ডিং নাম্বার যেটো হয় সেইটো লিখিম বা হাউস নাম্বার লিখিম। ভিলেজৰ ঠাইত ভিলেজ লিখিম, পোস্ট অফিসৰ ঠাইত পোস্ট অফিস লিখিম, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যি হয় সেইটো দিব, স্টেট স্টেট আসাম যি হয় সেইটো দিব, পিনকোডৰ ঠাইত পিনকোড দিব, আৰু টেলিফোন মোবাইল নাম্বার ইয়াত এটা ভেলিড মোবাইল নাম্বার লিখিব। ইমেইল এড্রেস ইমেইল আইডি ঠাইত আমি ইমেইল আইডি এটা দিম। পাঁচ নম্বর আছে এপ্লিকেন্টস ডেট অফ বার্থ, ইয়াত আমি এক নম্বর কন্যাগৰাকীৰ ডেট অফ বার্থটো লিখিম, আৰু দুই নম্বর ঘরটোত আমি দেউতাক বা মাকৰ যাৰ ডকুমেন্ট দিওঁ আমি সেই তেখেতৰ আমি ডেট অফ বার্থ লিখিম, আৰু পান নম্বর ইয়াত লিখি দিম। ছয় নম্বর সেলফ সিঙ্গল সেলফ সেইটোত আমি টিক মার্ক দিম। সাত নম্বর আছে ডিটেইলস নো ইয়োর কাস্টমার KYC, ইয়াত আমি বার্থ সার্টিফিকেট আৰু পেন কার্ড লিখিম। এড্রেস প্রুফ অফ এপ্লিকেন্ট, ইয়াত আমি ভোটার আইডিখন লিখিম। আঠ নম্বর আছে ডিটেইলস অফ ফার্স্ট ডিপোজিট, ইয়াত আমি 250 লিখিম, আৰু ওয়ার্ডত 250 rupees লিখিম। তাৰপিছত মোড অফ ডিপোজিট আমি ইয়াত কেছ লিখিম। তলত ন নম্বর আছে নমিনি নেম অফ নমিনি, ইয়াত দেউতাকৰ নাম লিখিম, আৰু শেয়ার অফ নমিনি ঠাইত ফাদাৰ লিখিম। ইয়াত আমি সেই পোষ্ট অফিচতে একাউণ্ট থকা এজন ব্যক্তিৰ একাউণ্ট নাম্বার আৰু তেখেতক সাইন কৰি দিব, আৰু তেখেতৰ একাউণ্ট নাম্বার লিখিব আৰু এড্ৰেছটো ইয়াত লিখি দিব। তাৰপিছত দহ নম্বর আছে আধাৰ নাম্বার, কন্যাগৰাকী যদি আধাৰ কাৰ্ড থাকে তেন্তে আধাৰ নাম্বারটো ইয়াত লিখি দিব। সিগনেচাৰ অফ থাম ইমপ্রেস এক নম্বর, ইয়াত দেউতাকে সাইন কৰিব বা মাক যাৰ ডকুমেন্টস দিয়ে তেওঁ সাইন কৰিব, আৰু ইয়াত জইন ফটোগ্রাফ এখন দিব মাক বা দেউতাকৰ লগত উঠা, ইয়াত ফটোগ্রাফ এখন আধাৰে পেষ্ট কৰি দিব। তাৰপিছত ইয়াত সিগনেচাৰ ঠাইত এক নম্বর দেউতাক বা মাকে সাইন কৰিব আৰু ফটোগ্রাফ এখন আধাৰে পেষ্ট কৰি দিব। দুই নম্বর কন্যাগৰাকীৰ নামটো সম্পূৰ্ণকৈ লিখি দিব। তাৰপিছত নেম অফ নেম তাৰপিছত ইন কেপিটেল লেটাৰ, ইয়াত কন্যাগৰাকীৰ নামটো সম্পূৰ্ণকৈ লিখিব, হাউচ নাম্বাৰ হাউচ নাম্বাৰটো দিব, তাৰপিছত লোকেলিটি কি হয় সেইটো দিব, ৰুট দিব, লেণ্ডমাৰ্ক কি হয় সেইটো দিব, পিনকোড পিনকোডটো লিখি দিব, ষ্টেট আসাম যি হয় সেইটো লিখি দিব, তাৰপিছত মোবাইল নাম্বাৰ ভেলিড মোবাইল নাম্বাৰ এটা দিব, তাৰপিছত মেইল আইডি সেই মেইল আইডি এটা ভৰাই দিব, প্ৰথমতে যিটো মোবাইল নাম্বাৰ দিছিলে সেই মোবাইল নাম্বাৰটোৱে দিব, তাৰপিছত ছিগনেচাৰ অফ থাম ইমপ্ৰেছ ইয়াত দেউতাকে বা মাকে চাইন কৰি দিব। ফর্মখন ফিল আপ কৰোঁতে ব্লক লেটাৰে লিখিব আৰু ডকুমেণ্টছ যি গাঁঠি দিব ডকুমেণ্টছ চাব ক্লিয়াৰ যাতে হয়, ডকুমেণ্টছ যাতে স্পষ্টভাৱে ধৰিব পাৰে জেৰক্স কৰোঁতে, তাৰপিছত সেই জেৰক্সৰ কপি তলত গাৰ্জেণ্টে চাইন কৰি দিব, দেউতাক বা মাক যাৰ ডকুমেণ্টছ দিয়ে চাইন কৰি দিব, তাৰপিছত ফটোগ্ৰাফকেইখন স্পষ্ট দিব, আৰু ফৰ্মখন ফিল আপ কৰোঁতে কাটাকাটি বা লেতেৰা নকৰিব, স্পষ্ট আৰু সেইখিনি ডাকঘৰত জমা দিব। কন্যাগৰাকীৰ বাৰ্থ চাৰ্টিফিকেটৰ জেৰক্স কপি আৰু মাক বা দেউতাকৰ ভোটাৰ আইডিৰ জেৰক্স কপি আৰু পান কাৰ্ডৰ জেৰক্স কপি লগত গাঁঠি দিব, তলত ছাইন ছিগনেচাৰ কৰি দিব। লগতে কন্যাগৰাকীয়ে দেউতাক বা মাকৰ লগত তোলা জইন ফটোগ্ৰাফ পাঁচ কপিৰ প্ৰয়োজন হ'ব। আজিলৈ ইমানেই। ভিডিঅ'টো যদি ভাল লাগিছে লাইক কৰিব আৰু লগৰ বন্ধু বান্ধৱীক শ্বেয়াৰ কৰিব, চেনেলটি ছাবস্ক্রাইব কৰিব আৰু বেল আইকনটি ক্লিক কৰি নটিফিকেশন অল কৰিব। আজিলৈ ইমানেই, পুনৰ লগ পাম আন বিষয়ত নতুন ভিডিঅ'লৈ। ধন্যবাদ।